ছাতক দোয়ারা আসনের সংসদ মহিবুর রহমান মানিকের সম্মানে কভেন্ট্রিতে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি হোসেন আহমেদ জানান, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করা হয়। অনুষ্ঠানে রুহুল আমিনের সভাপতিত্বে ও হোসেন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে তার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের কথা উঠে আসে তার বক্তব্যে। আগামীতেও তিনি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রয়াস ব্যক্ত করেন এবং প্রবাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মখদ্দুস আলী, ফজল উদ্দিন, অনুর উদ্দিন, বদরুজ্জামান শামীম, আব্দুল জাব্বার সহ আরও অনেকে।